আচ্ছা, আপনি কি জানেন যে এই হালিম খাবারটি আসলে কাদের খাবার? আপনি ভিতরে ঢুকলে আপনার বুক ধরধর করবে, কেন আমাদের এখানে এত এত আইটেম দেখলে আপনার চোখ ঘোলা যাবে ইনশাআল্লাহ। এত বেতন কেন? সোজা জিলাপি বানাতে পারেন না আপনি? না, এটা তো আড়াই পেজ। আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। ইফতার মানেই হচ্ছে নানান রকম মুখরোচক খাবারের সমাহার, আর ইফতার বাজারের নানান খবর জানাতে এই মুহূর্তে আমরা আছি রাজধানীর বেইলি রোডে। পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রথম আলোর বিশেষ আয়োজন নিবেদিত ঢাকা ইফতার বাজার। সাথে আছি আমি আফনান আহমেদ রাশেদ। চলুন ঘুরে আসি বেইলি রোডে কি কি ধরনের ইফতারের সমাহার রয়েছে। কিসের কাচ্ছি এটা? মাটন কাচ্ছি। আচ্ছা হ্যাঁ, আসলেই মাটন তো। আচ্ছা ঠিক আছে, আর এটা এটা দেখি তেহারি। আচ্ছা, বিফ তেহারি চাহিদা বেশি না হচ্ছে কাচ্চির চাহিদা বেশি আপনাদের? কাচ্চির চাহিদা বেশি কেন আপনাদের? কাচ্চি স্পেশাল কেন? এটা ফকরুদ্দিন, তো ফকরুদ্দিন বলে একটা কথা আছে, ফকরুদ্দিন সবাই পছন্দ করে, এই কারণে জিনিসটা ভালো আর কি, এই কারণে স্পেশাল। দর্শক, এটা হচ্ছে 100 টাকা করে হচ্ছে ফকরুদ্দিনের বোরহানি। আর আমরা দেখছিলাম হচ্ছে এখানে কাচ্চি রয়েছে, ওনারা বলছিল যে ওনাদের কাচ্চি খুবই বিখ্যাত। চলুন ভেতরে কি কি ইফতার আইটেম আছে দেখে আসি একবার। হালিম আছে, ফখরুদ্দিনের বিখ্যাত হালিম খাসির। ফখরুদ্দিনের বিখ্যাত হালিম এটা রেসর সুন্দর খুব, 300 টাকা করে বাটি, এটা হলো 600 টাকা। হ্যাঁ, আর একটা আছে 800 টাকা, তিনটা সাইজ হয় আমাদের। বাটির দাম না হালিমের দাম? হালিমের দাম, হালিমের দাম, হালিমের দাম দাদা। ইফতারে কি কি আইটেম নিচ্ছেন এখান থেকে? আমি এখান থেকে জিলাপি নিচ্ছি, কাবাব নিচ্ছি, আপনার তেহারি নিচ্ছি, তারপরে এই যে হালিম, এই হালিম অর্ডার করেছি। আচ্ছা, আপনি কি জানেন যে এই হালিম খাবারটি আসলে কাদের খাবার? আসলে এটা ওইভাবে সঠিকভাবে আমি জানি না, এটা কাদের খাবার। আচ্ছা, হালিম হচ্ছে মূলত হচ্ছে রাজা বাদশাদের খাবার। মুঘল সম্রাট হুমায়ুনের আমলে হচ্ছে ভারতবর্ষে হালিমের প্রচলনটা শুরু হয়। হালিম সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করে হচ্ছে সম্রাট আকবরের আমলে। হালিম তুমি রাঁধবে? বাইরে থেকে আনলে হতো না? কেন না, মানে কইতেছিলাম দোকানের মতো কি হইব? তার চেয়ে ভালো হবে, সাথে স্বাস্থ্যকর। 7-8 রকমের ডাল মশলা, চারটেখানি কথা। চারটেখানি না, একটা মাত্র কথা, তীর হালিম মিক্স, কোনো ঝামেলা নেই, সময়ও কম লাগে। কিন্তু খেতে এত রেস্টুরেন্টের চেয়েও ভালো। সেরা স্বাদের হালিমের জন্য প্রয়োজনীয় সব রকম ডাল আর সেরা মশলার কম্বিনেশনে তৈরি তীর হালিম মিক্স। রেস্টুরেন্টের স্বাদ আপনার হাতে। এখানে বেইলি রোডে আমরা একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, রেস্টুরেন্টের নাম হচ্ছে নবাবী ভোজ। আচ্ছা হ্যাঁ, আর কি বিক্রি করছেন আপনারা? হালিম স্পেশাল, হালিম। আচ্ছা, আপনাদের হালিমের কি স্পেশালিটি আছে? আমাদের স্পেশালিটি হচ্ছে হালিম, আমরা উন্নত মানের দাউল কিংবা হালিম তৈরির ক্ষেত্রে খাসির পায়া দিয়ে রান্না করা হয়। খাসির পায়াই শুধু দেন, আর কিছু দেন না? আর কিছু দেন না, আর অন্য অন্যান্য মশলাগুলো আর কি। আমি একটু পায়াটা দেখতে চাচ্ছিলাম, আপনারা বললেন যে পায়া, পায়া খুঁজে পাচ্ছেন না? ওই পায়া, আপনারা কি শুধু হালিমই বিক্রি করেন? না না, আমাদের ভিতরে বিশাল বাজার, বিশাল বাজার আছে, সব ধরনের ইফতার পাওয়া যায়। 52 আইটেম দেখে আসি। জিলাপি বানাচ্ছে ভাই, আমার একটা কথা আছে আপনার সাথে। বলেন। মানে এই যে জিলাপি, এত পেতন কেন? সোজা জিলাপি বানাতে পারেন না আপনি? না, এটা তো আড়াই পেঁয়াজ। সেটা আড়াই পেঁয়াজ? জি। পেঁয়াজ যদি একটু বেশি হয়ে যায়? না, ওটা তো জিলাপি হলো না। মানুষ যে বলে মানুষের পেটে আড়াই পেঁয়াজ থাকে, তার মানে সেটা কি জিলাপির পেঁয়াজ? জি না, জি না ভাই, একটু কম পেঁয়াজ। হ্যাঁ, আমার কেমন জানি মাথার ভিতরে পেঁয়াজ লেগে যাচ্ছে, কেমন জানি হচ্ছে। এটা আর বেশিক্ষণ দেখা যাবে না, কারণ আমার মাথার ভিতরে এখন পেঁয়াজ লেগে গেছে, কেন জানি হচ্ছে, মাথা ঘুরাচ্ছে।
আপনাদের কথা শুনে তো আমার বুক চিনচিন করতে। আপনি ভিতরে ঢুকলে আপনার বুক দরদর করবে, কেন আমাদের এখানে এত এত আইটিম দেখলে আপনার চোখ ঘোলা যাবে ইনশাল্লাহ। আমি নান বানাইতেছি প্রায় 15 বছর। 15 বছর ধরে আপনি শুধু নানই বানাচ্ছেন? জি। তার মানে আপনি নানের স্পেশাল কারিগরও হয়ে গেছেন, তাই না? জি। আর এই রমজান উপলক্ষে কি নান বানান নাকি সারা বছরই আপনি নান বানিয়ে থাকেন? সারা বছরই বানাই। আমরা এখন দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে নানান ধরনের পিঠা, এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ক্রেতারাও আছে পিঠার প্রতি আসলে আকর্ষিত হয়ে মুখর হয়ে আছে, তারা দরদাম করছে পিঠা। আমি কি একটু কথা বলতে পারি, ইফতারে কি কি নিয়েছেন? ইফতারে নিয়েছি পরোটা নিয়েছি আর চিকেন নিয়েছি। হ্যাঁ, সাথে পিঠাও নিচ্ছেন? পিঠাও নিচ্ছি। কেন পিঠা? কেন পিঠা? দেশীয় পিঠা, এটা তো একটা কালচারাল দিক দিয়ে আমরা বাঙালি হিসেবে তো দেশীয় পিঠার ঐতিহ্য আছে। দর্শক, পুরোটা বিকেল জুড়ে ছিলাম রাজধানীর বেইলি রোডের ইফতার বাজারের আয়োজনগুলোতে। আপনি যদি ভোজন রসিক হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি বেইলি রোডে আসতে পারেন, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ইফতার আইটেম রয়েছে। আর আপনারা দেখছিলেন ঢাকা ইফতার বাজার, পরবর্তীতে দেখা হবে অন্য কোথাও। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ অবশ্যই সাথে থাকুন প্রথম আলো।